आज के रान्ना हबे चारा पुना माछेर पातुरी। तो हमारे पेचुने पुकुर से पुकुर थे माछगुलो धरे माछेर पातुरी जी एक बार खेन आपनारा तो बार बार खेते मन चाहिए। तो हमें क्यों पातुरी रान्ना करछि आपनारा देखते थाकुन। माछगुलो एखन सुंदर करे केटे नेब। এই মাছের সাইডটা রয়েছে না, সাইডটা খুব ভালো সাইজ, এটা পাতুরি বানাইতে খুব ভালো হবে। পুকুর পাড় চলে এসেছি কলা পাতা নিতে। কলা পাতা না নিলে তো পাতুরি হবে না। তো আমার পেছনে কামরাঙা গায়ে রয়েছে, তো কয়েকটা কামরাঙা পেকে রয়েছে, তো পেরে খেয়ে দেখি কেমন লাগছে। প্রচুর ফুল এসছে তো বাবু, প্রচুর ফুল এসছে। কামরাঙাগুলো পরেও গেছে, বাগানি আসা হয় না। দেখুন কামরাঙা গাছে প্রচুর ফুল এসছে, প্রচুর কামরাঙা ধরবে, প্রচুর পরিমাণে ফুল পাবে। তাই দেখুন একটা জায়গায় তিনটে কামরাঙা রয়েছে, তাই তিনটেই পেরে নেবো। দেখুন কি সুন্দর কামরাঙাগুলো পেরেছি, তা খেয়ে দেখি কেমন লাগছে। এখানে তো জল নাই, কাপড়ে মুছে নিতে হবে। ফল গোটা খেতে না, একটু কাটতে হয়। দারুণ স্বাদ, দারুণ। আপনাদের একদিন কামরাঙা গাছ থেকে তুলে খাওয়া আমরা দেখাবো। দারুণ স্বাদ, দারুণ, অসাধারণ, অপূর্ব। রোদ্দে সময় টক মিষ্টি, টক মিষ্টি ভালোই লাগে বেশ। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, তা চলুন কামরাঙা খেতে খেতে কলা পাতাটা কেটে নিয়ে গেল। এই পাতাটাই ঠিক আছে, কচি পাতা এটাই কেটে নিচ্ছি। আর একটা নিই। এই দুটো দিয়ে হয়ে যাবে আমার। তাহলে পাতুরি করার জন্য পাতাগুলো কেটে নিচ্ছি। এইভাবে পিস করে নিতে হবে। তাহলে পাতুরিটা এখন সাজিয়ে নিচ্ছি। এইভাবে পাতা দিতে হবে নিচেতে, তারপর উপর আবার একটা পাতা দিতে হবে, তারপর আবার একটা পাতা দিতে হবে, তাহলে তলাতে ধরে যাবার ভয় থাকবে না। এখন কলা পাতার উপর মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, জিরে লঙ্কার বান্না দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো সর্ষে তেল দিচ্ছি। মাছ ভাজতে যা তেল লাগে সেই তেলটা আমি কাঁচা মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। এখন আমি মাখিয়ে নিচ্ছি।
তাহলে আবার উপরে এইভাবে পাতা ঢাকা দিয়ে দিতে হবে। পাতা দেওয়ার হয়ে গেছে, থালা ঢাকা দিয়ে আমি এখন উনুনের মধ্যে বসিয়ে দেবো। উনুনে আমি আগে থেকে আঁচ করে রেখেছি, তো পাতুইটা আঁচেই হবে, তা আমি এখন বসিয়ে দিচ্ছি। পাতুরির আমার এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা আমি পাল্টে দেবো। আমি এই পিঠটা পাল্টে নিয়েছি। মাছের পাতুরি হয়ে গেছে, তখন নামাবো। দেখুন আপনারাও বানাইলে এইভাবে বানাবেন। দেখুন মাছের পাতুরি হয়ে গেছে আমার, কত সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো হয়েছে, সেন্টার দারুণ আসছে।